প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো কোশ্চেন দেখি ওয়ান পয়েন্ট থ্রি কোয়েশ্চিন নম্বর টু কোশ্চিন নাম্বার টুতে আমাদের কী রয়েছে সেটা আমরা একটু দেখে নেবো কোশ্চিন নাম্বার টুতে রয়েছে কোশ্চিন নাম্বার এ রয়েছে যে অর্ধেক রুটি বলতে আমরা মোট রুটির কত অংশ দেখি তাহলে আমরা যদি এভাবে একটা রুটি বানানো যায় অর্ধেক মোট অংশ কত রয়েছে দুটো তার মধ্যে অর্ধেক অর্থাৎ এতে একটা রয়েছে তাহলে একের দুই অংশ কত পেলাম একের দুই অংশ ঠিক আছে এরপর বিয়ের অংশ কী রয়েছে আমার কাছে একটি বড় চকলেট আছে আমি সেই চকলেটকে সমান আটটি টুকরো করে তার তিনটি টুকরো বন বনকে দুই টুকরো ভাইকে দিলাম এবং বাকি টুকরোগুলো নিজে খেলাম আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম এটা যদি একটা বড় চকলেট হয় সেটাকে আমরা যদি আট ভাগ করে দিই তাহলে হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত দেখো আট ভাগ হয়েছে আট ভাগের মধ্যে তিন ভাগ দিয়েছি আমি বোনকে তাহলে দেখো তিন ভাগ আমরা অন্য রং করে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে ধরো নাও এটাকে আমরা লাল রং করে দিলাম এক ভাগ ভাগ তিন ভাগ এবং ভাইকে দিয়েছি আমরা ভাইকে আমরা একটা অন্য রঙ দিয়ে দিচ্ছি তাহলে দেখে নাও এখানে দিলাম হলুদ কবাক পেয়েছে দুটি টুকরো তাই দুই টুকরো পেয়েছে হলুদ হয়েছে তাহলে দেখো এবার আমরা কত কি পাচ্ছি আমরা এই অংশটা বের করে নেব তাহলে আমরা পাচ্ছি বোন পেল বোন পেলো মোট অংশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আট অর্থাৎ তিনের আট অংশ এক দুই তিন তিনের আট অংশ বোন পেল ভাই পেল ভাই পেলো ভাই পেল ভাই হচ্ছে দুইয়ের আট অংশ আমি পেলাম আমি আমি পেলাম আমি পেলাম এক দুই তিন তিনের আট অংশ আমি পেলাম তিনের আট অংশ ঠিক আছে এরপরে কোশ্চেন নাম্বার সি তাহলে দেখো এটাকে আমরা একটু রব করে নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার সি এক থেকে দশ পর্যন্ত ও মৌলিক সংখ্যাগুলি লিখি তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এবারে মৌলিক সংগ্রহকে আমরা গোল দাগ দিয়ে দিচ্ছি তাহলে দুই হচ্ছে মৌলিক সংখ্যা তিন হচ্ছে মৌলিক সংখ্যা পাঁচ হচ্ছে মৌলিক সংখ্যা সাত হচ্ছে মৌলিক সংখ্যা ঠিক আছে তাহলে আমাদের পূর্ণ সংখ্যা রয়েছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা রয়েছে দশটি রয়েছে দশটি এবং মৌলিক সংখ্যা রয়েছে মৌলিক সংখ্যা রয়েছে সমান চারটি চারটি অতএব মৌলিক সংখ্যা আছে মৌলিক সংখ্যা আছে সংখ্যা আছে চারের দশ অংশ চারের দশ আমরা এটাকে একটু রাভ করে নিচ্ছি চারের দশ অংশ এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে দুই দু চার দুই পাঁচের দশ অর্থাৎ দুইয়ের পাঁচ অংশ দুইয়ের পাঁচ অংশ ঠিক আছে এর মৌলিক সংখ্যা আছে এর পাঁচ অংশ এরপর কোশ্চেন নাম্বার ডি কোশ্চেন নাম্বার ডিতে কি রয়েছে দেখো কোশ্চেন নাম্বার ডিতে আছে ঝুড়িতে কিছু কমলা লেবু আছে অর্ধেক লেবু দাদুকে দেওয়ার পরে ঝুড়িতে লেবু পড়ে রইল দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে কঠি লাবু লেবু ছিল অর্থাৎ এটাকে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে অনুসারে অর্ধেক লেবু দাদুকে দেওয়া হয়েছিল অর্থাৎ একের দুই অংশ অর্ধেক লেবু একের দুই অংশ দাদুকে দেওয়া হয়েছে এক একের দুই অংশ সমান আমাদের কঠ লেবু বলা আছে দেওয়ার পরে ঝুড়িতে দুটি লেবু পড়ে রইল অর্থাৎ একের দুই অংশ সমান দুটি লেবু দুই একের দুই অংশ তার এক অংশ সমান এক অংশ সমান চারটি লেবু চারটি লেবু তাহলে দাদুকে দেওয়ার আগে দাদুকে দেওয়ার আগে দাদুকে দেওয়ার আগে ঝুড়িতে চারটি লেবু ছিল চারটি লেবু ছিল ঠিক আছে এটা আমাদের উত্তর হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করবে থ্যাংক বডি ফর ওয়াচিং দিস ভিডিও